দর্শক আসসালামু আলাইকুম সিলেট বিউশের আশরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে এখন আশরি দেখানোর চেষ্টা করছি যে সিলেট দিনদাবাজার এলাকায় এই মোবাইল একজন মোবাইল চুরিকে আটক করেছেন জনগণ দর্শক সিলেটের জিন্দাবাজারে হাতে নাতে এক মোবাইল চোরকে আটক করেছে জনতা এবং তাকে কিন্তু গণধুলাই দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই উৎসুক জনতা তাকে বেধড়ক মারধর করেছেন এবং আমরা এখন দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত আছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই কিন্তু মানুষজন তাকে বেধড়ক পিটাচ্ছে এই মোবাইল চোরকে এবং সে আইফোন সহ অনেকগুলো ফোন চুরি করেছে এরকম অভিযোগ রয়েছে এবং এখানে কিন্তু উৎসুক জনতার একটি ভিড় আমরা দেখছি কিছুক্ষণ আগে আটক করেছে সিলেটের ঠিক জিন্দাবাজার পয়েন্টে সিলেটের প্রাণকেন্দ্র খেত এলাকায় আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে ঈদুল ফিতরকে সামনে রেখে যেহেতু মানুষজন ঈদের কেনাকাটা সারছেন সেই ক্ষেত্রে এই সুযোগটিকে কাজে লাগিয়ে কিন্তু একটি চক্র পুরো সিলেট জুড়ে প্রায় প্রতিদিনই আমরা দেখছি মানুষের মোবাইল টাকা ছিনতাই করছেন এবং আজকেও কিন্তু এখানে আপনারা দেখছেন একজন মোবাইল চোরকে আটক করা হয়েছে এবং ইতিমধ্যেই উৎসুক জনতা তাকে বেধড়ক মারধর করেছে এবং তাকে এই মুহূর্তে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এর আগে কিন্তু পুলিশের উপস্থিতিতেই উৎসুক জনতা তাকে বেশ কিছুক্ষণ যাবৎ মারধর করছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু আইফোন টেকনো রেডমি সহ অনেকগুলো ফোন চুরির অভিযোগ রয়েছে এবং আজকে কিন্তু সে জনতার হাতে উৎসুক জনতা তাকে এই মুহূর্তে মোটামুটি গণধোলাই দেওয়ার পর এখন তাকে পুলিশের হাতে সোপর্দ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিয়ে যাচ্ছে এখনও কিন্তু তাকে উত্তম মধ্যম দিচ্ছে উপস্থিত জনতারা কিন্তু এখনও তাকে মারধর করছেন যদিও সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছে তারপরেও কিন্তু মানুষজন তাকে মারধর করছেন আর আমরা দেখছি যে সিলেটে এই ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে এবং আজকে সিলেটের ঠিক জিন্দাবাজার পয়েন্টে এই ধরনের একটি ঘটনা ঘটলো এবং তাকে কিন্তু হাতে নাতে ধরেছেন এবং ভিডিও সহ প্রমাণ আছেন উৎসুক জনতা আপনারা দেখতেই পাচ্ছেন এই মোবাইল চুরির অভিযোগে তাকে কিন্তু বেধড়ক মারধর করেছে এবং এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা সোপর্দ করেছে সিলেট জুড়ে এই ধরনের ঘটনা কিন্তু এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার আমরা দেখছি যে প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা র্যাব সদস্যরা ডিবি সদস্যরা সবাই কিন্তু একাধিক অভিযান পরিচালনা করার পরেও এই ধরনের ঘটনা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে ভাই আপনার আইফোন নিছে নাকি কসুমের ওখানে পুলিশের লোক বাড়ি ঢুকে বেজালেছিল তারপরে আমার আইফোন আইফোন ম্যাক্স আমার দেবতাকে নিছে কি বাস আমি বুঝতে পারলাম আমি হিরানি দেখলাম পুলিশের লোক বেজালো দর্শক দেখছেন যার মোবাইল চুরি হয়েছে তিনি সহ অন্যান্যরাও কিন্তু অভিযোগ করছেন যে এই মোবাইল চুর সে অত্যন্ত পারদর্শী এবং বেশ কয়েকজনের মোবাইল ফোন আজকেই সে চুরি করেছে এরকম একটি অভিযোগ কিন্তু রয়েছে এবং উৎসুক জনতা তাকে অনেকক্ষণ যাবত অনুসরণ করছিলেন এবং এরপরে কিন্তু অভিযোগ করছে যে আমার 8 দিন আগে 8 মাস না
লাগানো গুদর মারছে ভাই আমার লাগানে তার লগরে গুদর মারছে ওগু কই ওগুরে আনা আমার উমাইল নিচে রবিবারে আমি তারা চিনছি চিনার বাদে আজকে ধরছি তারে বহু জায়গা তারা দুইটা আছে একটা দৌড় মারছে আর তারে ধরছি আমি এগুলো দৌড়তাম দর্শক শুনছিলেন আসলে উৎসুক জনতার কথা তারা যেমনটা বলছিলেন যে যেহেতু শিকারায় না এর আগে আমরা গেছে শিকারাইছি এটা মোবাইল নিচে হে শিকারাইছি এখন আর হে শিকারায় নি ভিডিও করছেন বাইক ঘুরবে ভিডিও আছে নি শুরু করছে তো উৎসুকার সেই মোবাইল চুরির অভিযোগে আটককৃত যুবককে কিন্তু ইচ্ছা মতো তারা উদ্যম মধ্যম দিয়েছে এবং এখন তারা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন তাকে তাদের হেফাজতে নিয়েছেন এবং এখান থেকে যেহেতু একদম জিন্দাবাজার পয়েন্ট সিলেটের প্রাণ কেন্দ্র বলা চলে এই জিন্দাবাজার পয়েন্টকে আর ঈদ উল ফিতর উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু মানুষজন কেনাকাটা করছেন মার্কেটিং করছেন তারা রাস্তায় বেরিয়েছেন আর সেই সুযোগটিকে কাজে লাগিয়ে যেখানেই মানুষের জটলা দেখছেন যেখানেই মানুষজন ভিড় করছেন যেখানেই মানুষজনদের ভিড় দেখছে সেখানেই কিন্তু পুরো সিলেট জুড়ে একটি চক্র এই ধরনের চুরি চিন্তার সাথে জড়িত রয়েছে এবং তারা ছো মেরে মানুষের মোবাইল ফোন মানিব্যাগ থেকে টাকা সহ দামি দামি স্বর্ণালঙ্কার সবকিছু কিন্তু তারা চুরি বিদেশি লাইসেন্স আছে আমার পরে বহুত কিছু অভিযোগ পাইছি না পরে চুর ধরছি একটা ধরলেও মানুষ স্বীকার করছে না তো সেম কাহিনী এগুলোর প্রতিনিয়ত লোকাল মানুষ হোক বাইরে থেকে মানুষ হোক তারার যন্ত্রণা অতিষ্ঠ পুলিশে ধরলে ধরার পরে দেখা যায় আবার সেম একই কাহিনী তাহলে শাস্তি যদি না পায় পানিশমেন্ট না পায় তাহলে একটা ইয়ে সেটাই বলি ওই ধরনের এখন তারা দুদিন ছুটি দিব আবার আবার দেখবো কি যদি এই চুর নির্মূল করতে হয় তাহলে একমাত্র কাহিনী হলে গিয়া এগুলো অ্যাটলিস্ট এক বছর সাজা দিত তারা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী ওটা করতো যে সিলেট শহরও যত টুকাই আছে সুর আছে আস্থা সব ধ্বংস করে দিত এ না হলে এই শহরে মানুষ আনতা করতো না এটা লাগে মানুষ অতিষ্ঠ মানুষ বাইরে তা কি হয় তার মানি ব্যাগ নাই মোবাইল নাই চেইন নাই এই নাই সে নাই এটা কোনো একটা অবস্থা আমরা যদি বর্তমান সময়ে ইয়া এরকম একটা 2024 প্রতিদিন অভিযান চালাচ্ছেন এবং আমরা দেখছি যে সময় সময় তাদের হাতে আটক হচ্ছে তারপরেও কিন্তু এই ধরনের চোর চক্রকে এবং ছিনতাইকারী চক্রকে মানুষজন তারা কিন্তু রুখতে পারছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা দিনকে দিন সিলেটে বেপরোয়া হয়েই যাচ্ছে এবং তারা কিন্তু এতটাই অপ্রতিরোধ হয়েছে যে কোনো সময় যে কোনো জায়গায় এই ধরনের চুরি ছিনতাইয়ের মতো ঘটনা তারা ঘটাচ্ছে যেটির প্রতিবাদে সিলেটবাসী বলছেন যে তাদেরকে পুরোপুরি নির্মূল করা না হলে বা তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে এই ধরনের চুরি ছিনতাইকারী চক্রের হাত থেকে সিলেটবাসী রক্ষা পাবে না সিলেটের মানুষজন মুক্তি পাবে না এবং চুরি ছিনতাই চক্রের হাত থেকে বিশেষ করে আমরা দেখি যে ভাসমান ছেলে যারা আছে যাদেরকে সাধারণ মানুষজন টোকাই বলে থাকছেন তারাই আসলে এই ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে বেশি জড়িয়ে পড়ছেন এবং এদের বেশিরভাগই হচ্ছে মাদক সেবী তারা মাদক গ্রহণ করেন মাদক সেবন করেন এবং এক পর্যায়ে মাদকের টাকা জোগাড় করতে না পেরে তারা কিন্তু এই চুরি ছিনতাইয়ের পথ বেছে নিচ্ছে বলেই সংশ্লিষ্টরা মনে করছেন এদেরকে রুখতে হলে এদের বিরুদ্ধে এখনই সোচ্চার হতে হবে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া এদেরকে রোখা যাবে না বা এদেরকে নির্মূল করা যাবে না দমন করা যাবে না এমনটাই কিন্তু বলছেন এখানে উপস্থিত উৎসুক জনতা সহ সিলেটবাসীর এটা প্রাণের দাবি যে সিলেট থেকে এদেরকে নির্মূল করা হোক গতদিনও আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং র‍্যাব নয় অর্থাৎ তারা কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিলেট থেকে অর্থাৎ একটি সংঘবদ্ধ পুরো চক্রকে 12 জন চুর এবং ছিনতাইকারীকে তারা আটক করেছেন এবং তাদের কাছ থেকে নগদ টাকা ছুরি চাকু সহ চুরি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হয় এরকম ব্লেড সহ অন্যান্য জিনিসপত্র তারা উদ্ধার করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন এ নিয়ে কিন্তু গত ব্রিফিং করে
হয়েছিল যেখানে তারা এই ছিনতাইকারীদের আটকের ব্যাপারে সর্বশেষ তথ্য তুলে ধরেছিল আর গতকালকে যদিও 12 জন পুরো একটি চক্রকে আটক করা হয়েছে এবং আজকেও আমরা এখানে দেখছি যে রেব সদস্যরা পুলিশ সদস্যরা ডিবি সদস্যরা তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন বারবারই তারপরেও কিন্তু এই ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা থামছেই না গতকালকেও যেখানে 12 জন আটক হয়েছে রেবের হাতে এখানে আজকেও জিন্দাবাজার সিলেটের অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা এবং সিলেটের প্রাণকেন্দ্র বলা চলে জিন্দাবাজারকে এই জিন্দাবাজার পয়েন্টের মতো এলাকায় এখনো কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা এবং এই ধরনের প্রবণতা কিন্তু সিলেটে দিনকে দিন বেড়েই চলেছে যেটা সিলেটবাসীর কাছে অত্যন্ত উদ্বিগ্ন হওয়ার কথা এবং তারা বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ে যদি ছেড়ে না দেন যথাযথ আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করেন সেক্ষেত্রে এই ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা সিলেটে কমে আসবে নতুবা সিলেটবাসী এই ধরনের সমস্যা থেকে কখনোই মুক্তি পাবেন না এবং অভিযুক্ত সেই মোবাইল চুরকে সে কিন্তু সম্ভবত আন্ডার 18 অর্থাৎ সে পূর্ণ বয়স্ক নয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারছেন না আমার মনে হচ্ছে তাকে আটক করে নিয়ে যাওয়া হবে থানায় এবং যারা অভিযোগ করছেন তাদের মোবাইল চুরি করেছেন তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন কিন্তু সেই অভিযুক্ত মোবাইল চুরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তাদের হেফাজতে রেখেছেন এবং যারা অভিযোগ করেছেন অর্থাৎ যারা ভুক্তভোগী তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার ব্যাপারে বলছেন কিন্তু ভুক্তভোগীদের একজন দাবি করছেন যে তিনিও ইতিমধ্যেই থানায় জিডি করেছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি জিডিও করেছেন এমনটাই কিন্তু বলছেন তিনি দর্শক সিলেটের জিন্দাবাজারে দেখবেন আপনারা এখন জিন্দাবাজার পয়েন্টে সিলেটের প্রাণকেন্দ্র বলা চলে জিন্দাবাজারকে অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা এখানেও চুরি ছিনতাইয়ের মতো ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে যেহেতু সামনে ঈদুল ফিতর মানুষজন শপিং করার জন্য বাসা থেকে বের হয়েছেন এবং এই সুযোগটিকে কাজে লাগিয়ে কিন্তু একটি সংঘবদ্ধ চোর চক্র যারা মানুষের জটলা যেখানে দেখছে মানুষের ভিড় যেখানে দেখছে সুযোগ বুঝে তারা কিন্তু সেখানে করছে এবং চৌ মেরে তার মানি ব্যাগ মোবাইল অলঙ্কার সহ দামি জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং এই ঘটনা সিলেটে বেড়েই চলেছে একই সাথে আমি বলতে চাই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও কিন্তু এদের বিরুদ্ধে প্রতিনিয়তই চলমান রয়েছে এবং তারা কিন্তু একের পর এক ধরাও পড়ছে দর্শক আমার কাছে সিলেটের জিন্দাবাজার থেকে চোর সন্দেহে আটককৃত যুবকের সর্বশেষ এই ছিল তথ্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেটের সব ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই সিলেট প্রিয়ের সাথে থাকুন